আগ্রাসী বন্যায় পানির নিচে এগারো জেলা রাতভর বৃষ্টিতে লক্ষ্মীপুরের নতুন নতুন এলাকা প্লাবিত ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুছাপুর স্লুইসগেট দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট সবকিছু তলা লেগে গেছে পানিতে যা আসছিল যাবতীয় জিনিস ডুবে গেছে তুলতে পারিনি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব আনা দানা আমাদের ঠিক মতন আসে না তো দোতলা পর্যন্ত পানি উঠে গেছে আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব নষ্ট হয়ে গেছে রিলিফের কোনো অভাব হবে না ঔষধেরও কোনো অভাব হবে না এক আপনারা কারেক্টলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে আপনারা সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে গণত্রাণ সংগ্রহে ব্যাপক সারা আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস মানুষের ভিড় চট্টগ্রামেও দুর্গতদের পাশে অনেকেই আমরা ভাই বোনদেরকে হেল্প করতে এসেছি তাম বলবো না উপহার বলবো আর এটা এসেছে আমতুলী মডেল স্কুলের পক্ষ থেকে এটাকে আমাদের হিজনগোষ্ঠীরাও এসেছিলেন আমাদের যে অর্গানাইজেশন রয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এক লক্ষ দুই টাকা অনুদান দিয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা এবার অন্যান্য সচিবালয়ে শিক্ষার্থীদের হামলা চালানো হয় ঢাকা মেডিকেলে সমন্বয়ক হাসনাত সহ আহতদের দেখতে উপদেষ্টারা ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা কাল প্রজ্ঞাপন প্রত্যাহার হলেই নিবন্ধন ফিরে পাওয়ার প্রক্রিয়া শুরু জানালেন আইনজীবী প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে বললেন মির্জা ফখরুল আঠারো ঘন্টায়ও আসেনি নিয়ন্ত্রণে ভয়াবহ আগুনে চলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানা থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা অনেকে আটকা পড়ার শঙ্কা জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা বিভিন্ন স্থানে শোভাযাত্রা দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির রাতভর বৃষ্টির পর লক্ষ্মীপুরে বাড়তে শুরু করছে বন্যার পানি পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিন উপজেলার কয়েক লাখ মানুষ অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গম এলাকার মানুষেরা পাচ্ছেন না খাবার সহায়তা লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানিয়েছেন আতার কাউসার লক্ষ্মীপুর পুলিশ লাইনের সামনে যে মূল সড়ক তার পাশেই এই জায়গাটিতে যে পরিমাণ পানি জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে বাসাগুলো আছে সেই ঘরগুলোর বাসিন্দারা আরও দুদিন আগে এই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছেন দুদিন থেকে এখানে প্রচন্ড পরিমাণ পানি উঠছিল তারা জানিয়েছেন গত দুদিন আগ পর্যন্ত তারা এই বাসাগুলোতে ছিলেন কেউ খাটের নিচে ইট দিয়ে খাট উঁচু করে খাটের অবস্থা নিয়েছিলেন প্রায় প্রত্যেকটি ঘর অর্ধেক পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে এখানকার বাসিন্দারা বলছেন এখানে এ ধরনের প্রায় সখানে ঘর রয়েছে চার থেকে 500 মানুষ এখন রাস্তার পাশে অথবা নিকটস্থ কোথাও কোনো আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নিয়েছেন খাড়ের পরে নিচে ইট দি উপরে আসিলাম তখন দেখি থাকতে পারি নাতে বাইরে গিস খাওয়া দাওয়া এখানে করার মতো কোনো ক্যাপাসিটি নেইাটো বড় যত ফানি আর সবকিছু তলা লাগিয়েছে পানিতে যা ছিল যাবতীয় জিনিস ডুবে গেছে তুলতে পারিনি ফেনী বন্যার পানি যখন ক্রমে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল তখন ধীরে ধীরে নোয়াখালী এবং লক্ষীপুরের এই নিম্ন অঞ্চলগুলো প্রথমে প্লাবিত হয় এবং তারপর ধীরে ধীরে পানি আরো বাড়তে থাকায় বহু জায়গায় মহাসড়ক পর্যন্ত পানির নিচে ডুবে গেছে তো এখানকার বাসিন্দারা বলছেন পানির নিচে তাদের চুলো বা অন্যান্য জিনিস তুলিয়ে যাওয়ার কারণে তারা রান্না বানাও করতে পারছে না এই মুহূর্তে তারা খাদ্য সংকটে আছেন তারা পুরোপুরি নির্ভর করে আছে কোনো হৃদয়বান মানুষ তারা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করছেন বা সরকারি যে সংস্থাগুলো ত্রাণ বিতরণ করছেন তারা যদি তাদেরকে ত্রাণ দেন তাহলে তারা খেয়ে পড়ে বাঁচতে পারবে আর এর কিছু সাহায্য করে বাবা যায় যত অনেকে এখানে গবাদি পশু বা অন্যান্য জিনিস পালনের উপর নির্ভরশীল আমরা দেখেছি তারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করেও চেষ্টা করেছে তাদের গবাদি পশুগুলোকে যেন বাঁচানো যায় যে পরিমাণ পানি এসছে সে পরিমাণ পানি সরে যেতে পারছে না কারণ এখানকার যে আশপাশের খালগুলো রয়েছে সে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে সহজে পানি সরতে পারছে না তো এ কারণে তারা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন যে প্রশাসন যেন দ্রুত এই খালগুলো সংস্কারের ব্যবস্থা করে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসার পথে মহাসড়কের অনেক জায়গা দেখেছি যেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে এবং যার কারণে ত্রাণবাহী যে গাড়িগুলো আসার সেগুলোও কিন্তু আসতে সমস্যায় পড়ছেন এবং বিভিন্ন জায়গায় গাড়িতে করে সেই ত্রাণগুলো পৌঁছানোর উপায় নেই পানি যদি এর চেয়ে বেশি হয় তখন সেখানে মানুষও আর হেঁটে যাওয়ার উপায় নেই লক্ষ্মীপুরের পুলিশ লাইনের সামনে থেকে আতাউর কাউসার সময় সংবাদ পানির প্রচণ্ড চাপে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী ফেনী জেলার সংযোগস্থলে ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজার ভেঙে গেছে এতে জোয়ারের সময় উল্টো লোকালোয়ে ঢুকবে সমুদ্রের পানি অন্যদিকে আগ্রাসী বন্যায় ভাসছে গ্রামের পর গ্রাম বিস্তারিত জানিয়েছেন আতিয়ার সজল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে ঘেসেই এই মুসাফর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান সোমবার সকাল থেকেই ফাটল দেখা দেয় এই ক্লোজারে সময় গড়াতেই এই ক্লোজারটি পানির তোড়ে এসে যায় সমুদ্র পানি সদর শহরে পানি কিছুটা কমলো সদরের বিভিন্ন উপজেলা এবং দাগনবইয়া সোনাগাছিতে পানি বেড়ে চলছে গত তিন দিন ধরে ফেনের ছয় উপজেলার তেতাল্লিশটি ইউনিয়নে সমভাবে যে ত্রাণগুলো বন্টন করার কথা অব্যবস্থাপনার কারণে তা হচ্ছে না যার কারণে যেখানে ত্রাণ পাচ্ছে সেখানে একাধিকবার মানুষ ত্রাণ পাচ্ছে আবার যেখানে পাচ্ছে না অনেকেই মোটোই পাচ্ছে না এজন্য স্থানীয়রা বা বিভিন্ন ভুক্তভোগীরা অব্যবস্থাপনাকেই দায়ী করছেন আমরা পাই নাই অনেকে খাবার নিরাপদ পানি এমনকি আলোর ব্যবস্থা না থাকার কারণে মোমবাতির অভাব বোধ করছি খুব খানাদানা আমাদের ঠিক মতন আসে না তো খানাদানা কেউ আসে একবারে জায়গা তিনবার নিচে একবার হয়নি নতুন করে বন্যার কবলে পড়া সোনাগাজী এবং দাগনবিহাতে শুকনো খাবার পানি জাতীয় খাবার দেওয়া জরুরি হয়ে পড়েছে সেই সাথে মহিলাদের হাইজেনিক মেনটেন করার বিভিন্ন উপকরণ দেওয়া জরুরি বলে মনে করছেন এখানকার ভুক্তভোগীরা বিল্ডিং নিচে যে পরিমাণে পানি ছিল আমাদের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে পানির অনেক কষ্ট কি করব ছেলে মেয়ে তো আছে ওদেরকে হবে ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে জেলার বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ডায়রিয়া সহ চর্মজনিত রোগ দেখা দিয়েছে গত কয়েকদিনের বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য প্রমাণ প্রশাসন থেকে বা কোনো মহল থেকে দিতে পারছেন না কি পরিমাণ প্রাণহানি হয়েছে এ বিষয়ে স্বচ্ছ কোনো তথ্য নেই সংশ্লিষ্টদের কাছে আতিয়া সজল সময় সংবাদ ফেনি নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পানির তীব্র চাপে ভেঙে গেছে মুছাপুর স্লুইস গেটের তেইশটি ভেন্ট রেগুলেটর এদিকে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন বিশুদ্ধ পানি ওষুধ সহ টানা ভারী বর্ষণ আর ফেনের উজান থেকে নেমে আসা পানিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় লোকালয়ে পানি বেড়েছে এক ফুটের বেশি পানিবন্দী হয়ে পড়েছেন বিশ লাখ মানুষ গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় জেলার নয় উপজেলার মধ্যে আট উপজেলা আক্রান্ত হয়েছে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রমুখী হচ্ছেন অনেকে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট কোম্পানিগঞ্জে বন্যার পানি তীব্র চাপে ভেঙে গেছে মোছাপুর সুলিশ গেটের তেইশটি ভেন্ট রেগুলেটর বেগমগঞ্জ জেলাটা খুব নিচু অঞ্চল তো এই জন্য কোমর পর্যন্ত মাথা পর্যন্ত পানি কিছু কিছু লোকে একাধিকবার টাং পাইতেছে কিছু কিছু লোকে দেখা যায় একবারও তান পাইতেছে না এই বন্যা আমার বয়স আমি আর দেখিনি এত বেশি পানি আমাদের ঘরে এক কোমোরেসও পানি এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশুদ্ধ পানি ওষুধসহ ত্রাণের অভাব হবে না বলে জানিয়েছেন তিনি জনগণকে সহযোগিতা নিয়ে এগিয়ে এসে আহ্বান জানান উপদেষ্টা রিলিফের কোনো অভাব হবে না ঔষধেরও কোনো অভাব হবে না এক আপনারা ক্যাবেকলি বলছেন যে অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে আপনারা সাহায্য সুযোগিতা করবেন অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না আর আপনারা যদি জনগণ যদি সব সাহায্য সহযোগিতা করে অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় পৌঁছে যেতে পারবে যারা এক হাজার আটানব্বইটি আশ্রয় কেন্দ্রে এক লাখ বিরাশি হাজার তিনশো নয় জন আশ্রয় নিয়েছেন সময় সংবাদ নোয়াখালী বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার ফেনির আরামবাগ এলাকায় আছেন আতিয়ার সজল এবং কুমিল্লার বুড়িচং উপজেলায় আছেন ইশতিয়াক আহমেদ সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে বন্যার কি ভয়াবহতা এই লক্ষ্মীপুর উপজেলার বেশ কিছু ইউনিয়নে ছড়িয়েছে তা দেখলেই বোঝা যায় এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর উপজেলার মান্দারি ইউনিয়নের এক নং ওয়ার্ডে এখানে চারপাশে পানি এমনভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই এবং সে নৌকার সংখ্যাও যে খুব বেশি তা কিন্তু না খুব অপ্রতুল আমরা দীর্ঘ সময় থাকতে দীর্ঘ সময় থেকে একটি নৌকায় উঠতে পেরেছি এবং নৌকায় করে এখানে বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তাদেরকে দেখতে আমরা এসেছি আমরা এখন যে রাস্তা যেদিক দিয়ে আমাদের নৌকাটি যাচ্ছে এটি কিন্তু একটি রাস্তা অর্থাৎ রাস্তার উপরে এই পরিমাণ পানি জমেছে যে সেদিক দিয়ে নৌকা চলাচল করছে সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলার কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায় তবে একটি জিনিস আমরা দেখেছি এখানে আশপাশের ঘর বাড়িগুলো কিছুটা উঁচু করে তৈরি করা যে কারণে কিছু কিছু ঘরে হয়তো এখনো পর্যন্ত পানি ঢোকেনি কিন্তু যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘরগুলোতে আর কোনো মানুষ থাকার কোনো উপায় নেই কেউ আর এই ঘরগুলোতে থাকছে না এবং নৌকা ছাড়া যেহেতু এই অঞ্চলগুলোতে চলাচল করার কোনো উপায় নেই তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত এখানে আজকে সাত দিন হয়ে গেলেও কোনো রকমের ত্রাণ পায়নি এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা তারা বলছেন স্ত্রী সন্তান এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে এখানে অনেকের সাথে আমরা কথা বলেছি তারা অত্যন্ত কষ্টে তাদের দিন যাপন করছেন কারণ তারা বলছেন যে যেহেতু তাদের রান্না করার কোনো উপায় নেই পানির টিউবওয়েলগুলো পানির নিচে তলিয়ে গেছে সব মিলিয়ে তাদের সুপেয় পানির যথেষ্ট অভাব তারা রান্না করতে পারছেন না এবং তারা অভিযোগ করছেন যে এই সুযোগে ক্ষতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমনভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনা খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই তো সেক্ষেত্রে এদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সরবরাহ না করলে তারা হয়তো পানির হাত থেকে বেঁচে থাকতে পারবে কিন্তু খাদ্যাভাবে মরতে হবে এমনটি তাদের আশঙ্কা তো এইসব এই এই যে দৃশ্যটি এই যে বিষয়টি বলছি এটি কিন্তু আসলে শুধু আমাদের লক্ষ্মীপুরের পরিস্থিতি তা কিন্তু না এটি অন্যান্য অনেক উপজেলারও পরিস্থিতি তবে লক্ষ্মীপুরে ব্যতিক্রম যে বিষয়টি সেটি হচ্ছে ফেনী কুমিল্লা এবং নোয়াখালীর পরে সেদিকের সকল পানি এবং এখন প্রচন্ড প্রচণ্ড বেগে লক্ষ্মীপুরে প্রবেশ করছে যার কারণে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে তো এই অবস্থায় যদিও ফেনীতেও গত কদিন ধরে বন্যা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে সেখানকার পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী আছেন আতিয়ার সজল ফেনীতে চলে যেতে চাই তার কাছে আসলে ফেনীর বন্যা পরিস্থিতিতে কিন্তু নতুন নতুন সংখ্যা তৈরি হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় আশঙ্কা দেখা দিয়েছে এখন ফেনীর যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে যে মুসাপুর রেগুলেটর ফর্ম রয়েছে যে এক তেইশ গেট সম্পূর্ণ সেই ইয়াটি সকালেবেলা ভাঙন সৃষ্টি হয়ে পানির তোড়ে পানির স্রোতে সাগরে ভেসে গিয়েছে মোহনায় এবং যার কারণে কিন্তু আরেকটি নতুন আশঙ্কায় পড়তে হয়েছে অঞ্চলের মানুষকে কারণ হচ্ছে এই মুসাফুর রেগুলেটর ফর্মটি জানেন যে আমাদের ফেনীর যে উঁচু উঁচু জায়গার বা আপের যে পানিগুলো বিশেষ করে ফেনীর আপ সোনাগাজির যে এলাকায় রয়েছে আরেকটা রেগুলেটর ফর্ম মোহরিপ্র প্রজেক্ট সেখানে এই দুটি ফর্ম দিয়ে মূলত কিন্তু রেগুলেটর দিয়ে এই অঞ্চলের পানি যেগুলো বন্যা অতিবৃষ্টি বা জলবদ্ধ তার পানি কিন্তু সেখান থেকে অপসারণ করা হতো যদি লোকালয়ের পানি যদি সেখানে কিন্তু যখন ভাটা তখন কিন্তু সেই পানিগুলো থেকে হতো আবার যখন দোয়ারের পানি সমুদ্রে বাড়ে তখন কিন্তু গেট দিয়ে সেটি রক্ষা করা হতো কিন্তু এই সুইচ গেটে ভেঙে যাওয়ার কারণে পুরো এলাকাটি অরক্ষিত হয়ে গেছে এবং দীর্ঘ মেয়াদে মানুষ আর বন্যার সংখ্যায় পড়ার বা একটি বন্যার কবলের পড়ার একটি আশঙ্কা তৈরি হয় এই অঞ্চলের মানুষের মধ্যে নতুন একটি আতঙ্ক তৈরি হয়েছে আর আপনাকে যদি বলি আজ এই যে আমরা রয়েছে শহরের যে আরাম এলাকায় আমরা আসলে যে বন্যার যে চিত্র প্রকৃত চিত্র এর চেয়ে যে ভয়াবহ পরিস্থিতি এই যে শহরের একটি সড়কে এখনও সড়কে পর্যন্ত নৌকা ডিঙ্গি বা বুকসমান বা কোথাও চেয়ে চলাচল করতে হয় এ যদি হয় শহরের অবস্থা তাহলে ফুলগাজি পশুরাম এবং সদরের বিভিন্ন ইউনিয়ন দাগনমইয়া এবং সোনাগাজের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে নিম্নাঞ্চল তার অবস্থা আরও ভয়াবহ যা আমরা আসলে চিত্রটা দেখাতে পারছি না কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা সেখানে পৌঁছাতে পারছি না একমাত্র এয়ারওয়ে বা হেলিকপ্টার করে বা আকাশপথে সেখানে যাওয়া ছাড়া এতটাই দুর্গম যে সেখানে চাইলেও যাওয়া যাচ্ছে না কারণ কোথাও নৌকা চলছে কোথাও আবার উঁচু উঁচু সড়ক বা বিভিন্ন কালবাটের কারণে নৌকা চলছে না যার কারণে আবার যানবাহনও সেখানে যাওয়া যাচ্ছে না সব মিলে আমরা এখন এইসব এলাকায় পানির সংকট দেখা দিয়েছে এবং এখন মানুষের মধ্যে রয়েছে যে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ চর্মরোগ দেখা দিয়েছে এবং অনেক এলাকায় শুকনো খাবার পানির জন্য হা তৈরি হয়েছে মানুষ তলিয়ে রয়েছে ওইখান থেকে সমন্বিতভাবে যদি যে সকল বিভিন্ন জায়গা থেকে আসছে তা যদি সমবণ্ড না হয় তাহলে কিন্তু বিপর্যয় বাড়তেই থাকবে এবং মানুষের যে প্রাণহানির সংখ্যা আরও বাড়তেই থাকবে এবং এখান থেকে উত্তরণের জন্য সমন্বিত প্রচেষ্টাইকেই গুরুত্ব দিচ্ছে সকলেই আমরা কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে চলে যাব সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইশতিয়াক যে বনার পরিস্থিতি সেটা কিন্তু ক্রমান্বয়ে যাচ্ছে এবং বিশেষ করে ব্রাহ্মণপাড়া যে উপজেলা সেই উপজেলা ইউনিয়নের নতুন করে হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিকাপুর আব্দুল যে ডিগ্রি কলেজ সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং আমি যদি দেখাতে চাই সেটি আশ্রয় কেন্দ্র এবং সেখানে আমরা দেখেছি যে পাঁচশো সাধারণ বন্যা কবিল যারা রয়েছে তারা পাঁচশো জন মানুষ এখানে আশ্রয় নিয়েছে তার পাশাপাশি প্রায় আশিটি গবাদি পশু এই মুহূর্তে এখানে অবস্থান করছে আমি যদি জানিয়ে রাখতে চাই যে আজকে যে বরিচঙ্গ পোচালা বক্ষিমল ইউনিয়ন রয়েছে সেখানে দুপুর বেলায় র‍্যাব 11 সিপিএসসি টু যিনি কোম্পানি কমান্ডার আছেন তারা একটি টিম এসেছেন এবং সেখানে যে বিশেষ করে একটি যে কালিকাপুর উচ্চ যে আব্দুল মতিন খসো যে ডিকে কলেজ সেখানে প্রায় পাঁচ শতাধিক মানুষকে সেখানে তারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন এর আগে তারা বাজার উচ্চ বিদ্যালয় সেখানেও প্রায় চার শতাধিক পরিবারকে শুকনো খাবার বিশুদ্ধ পানি খাবার সালেন এবং খাবার সামগ্রী তারা কিন্তু তারা বিতরণ করেছেন আমি যদি জানিয়ে রাখতে চাই কুমিল্লার যে বর্তমান পরিস্থিতি সেটা কুমিল্লা জেলা জুড়ে অর্থাৎ সতেরোটি উপজেলার মধ্যে চোদ্দটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বিশেষ করে যে মনোহরগঞ্জ আহ মনোহরগঞ্জ চদগ্রাম এবং নাঙ্গুলকোট এই তিনটি উপজেলায় কিন্তু বিশেষ করে ফেনি যে বন্যা সেই বন্যার প্রভাবে তিনটি উপজেলা জেলায় প্লাবিত হয়েছে সেখানে প্রায় প্রায় পনেরো হাজার মানুষ ইতিমধ্যে পানি বন্দী অবস্থায় রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ যাচ্ছে না বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন তবে আমি যদি কালিকাপুর যে আব্দুল মতিন খুশো যে ডিগ্রি কলেজ সেখানে যদি সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাতে চাই এখানে পাঁচশো মানুষ ইতিমধ্যে অবস্থান করছে এবং সেখানে তিন বেলা যদি বলতে যাই পনেরোশো মানুষের খাবার কিন্তু এখানে ব্যবস্থা করতে হয় তবে যারা এখানকার সমন্বয় করেছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে পর্যাপ্ত পরিমাণ গতকাল থেকে ত্রাণ পাচ্ছে না তবে এই মুহূর্তে এখানে রেড সি পিসি এসেছে তারা পাঁচশো পরিবারকে এই মুহূর্তে খাবার সরবরাহ করবে বলে আমরা জানি জেনেছি তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কুমিল্লা থেকে কুমিল্লা ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বৃন্দ যদি ভারী বৃষ্টি না হয় তবে আগামী ৪৮ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড চব্বিশ ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় নতুন করে পানি না বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ ফেনী নোয়াখালী এই দুটা জেলা ছাড়া এই মুহূর্তে আর তেমন কোনো ঝুঁকিপূর্ণ জেলা নাই আজকে সকালের এবং দুপুরের তথ্য অনুযায়ী আমাদের দুইটা স্টেশন বিপদসীমার উপরে রয়েছে একটা হচ্ছে কুশিয়ার নদীর অমল শীত পয়েন্ট সেটা বিপদসীমার দুই সেন্টিমিটির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা আজকে এই আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি এবং কুমিল্লার গন্তি নদী রয়েছে সেটা বিপদসীমার বিয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে সচিবালয়ে শিক্ষার্থীদের উপর যারা হামলা চালিয়েছে তারা আনসারের ছদ্মবেশে এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন উপদেষ্টারা সকালে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন সমন্বয়ক হাসনাত আবদুল্লা সহ আহতদের দেখতে যান কয়েকজন উপদেষ্টা আহতদের খোঁজখবর নিয়ে তারা বলেন যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে রোববার সারাদিন সচিবালয় অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবির এই কর্মসূচিতে সচিবালয়ের ভেতরে আটকে থাকেন কয়েকজন উপদেষ্টা সহ বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আর তাদের বের করে আনতে শিক্ষার্থীরা জড়ো হলে তাদের উপর অতর্কিত হামলা করে সাধারণ আনসার সদস্যরা এক পর্যায়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পিটি আহত করা হয় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সহ অর্ধশত শিক্ষার্থীকে রাতে তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে গুরুতর পাঁচজনকে ভর্তি রাখা হয়েছে সোমবার তাদের দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এ সময় আইন উপদেষ্টা বলেন যারা আনসারের ছদ্মবেশে এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করা হবে আমরা খুবই ব্যথিত ওই ঘটনা দেখে আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে আমরা তো আলাপ করতে রাজি না আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে ব্যর্থ হয়েছেন তা না তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন এমন তো কেউ বলতেছে না তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি আমাদের অনেক সহযোগী বিদেশি সাহায্যদানকারী প্রতিষ্ঠান আছেন অনেক দেশ আছে যারা এগিয়ে এসেছেন এবং তারা এই ছাত্রদেরকে সাহায্য দেওয়ার জন্য আমাকে আমাকে বলেছেন আহতদের দেখতে হাসপাতালে যান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সাধারণ আনসারের পরিকল্পনা ছিল সচিবালয়ে তাণ্ডব চালানো সব দাবি দেওয়া এক মাস বন্ধ রাখার আহ্বান জানান তিনি তারা কোনো পলিটিক্যাল সরকার না তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তা ভাবনার বাস্তবায়নে কাজ করবে কিন্তু তাদেরকে একটু সময় দিন বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা স্বাভাবিক করাটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ কাজী এই সরকারকে সবার সহযোগিতা করতে হবে আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে এই দাবি দেওয়া আল্লাহর এক একমাস ক্ষান্ত রাখেন পনেরো বছরে দাবিদে আদায় করতে পারেননি এখন হঠাৎ করে আপনারা ওই ধান কাটার মৌসুমের মতো যেটা উপদেষ্টা সাহেব বলেছেন দাবি দেওয়ার নিয়ে আপনারা হাজির হয়েছেন এইটা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য শিক্ষার্থীদের ওপর এই হামলা রোববার রাতে অন্তত ষাটজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে হায়দার আলী সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী আহতদের খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে গত রাতে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের যে বর্বচিত হামলা সেই হামলায় ঘটনায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে অন্যতম অন্যতম সমন্বয়ক হাসান আবদুল্লা সহ পাঁচজন সকাল থেকে তাদেরকে দেখতে বিভিন্ন সংগঠন উপদেষ্টা এবং কিছুক্ষণ আগে এসেছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এরপরে সবাই আসলে আমাদের সাথে ভিফ করেছেন কিছুক্ষণ আগেই এখানকার পরিচালক আমাদেরকে বলছিলেন যে যে পাঁচজন এখানে ভর্তি রয়েছেন তাদের মধ্যে হাসনাত আব্দুলাকে ক্যাবিনে রাখা হয়েছে তার মাথায় আঘাত রয়েছে এছাড়া তবে তার অবস্থা স্বাভাবিক রয়েছে এবং তাকে গভীর পর্যবেক্ষণ রাখা হয়েছে বাকি বাকি চারজনের মধ্যে দুজনের অবস্থা একটু গুরুতর তাদের দুজনের শরীরে অস্ত্রোপচার চলছে আজ কিছুক্ষণ আগে এটা পরিচালক বলছেন যে তাদেরকে ঢাকা মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা ইতিমধ্যেই অস্ত্রোপচার পক্ষে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করেছেন হয়তোবা এতক্ষণ তাদেরকে অস্ত্রোপচার পক্ষে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অস্ত্রোপচার শেষ হলে পরবর্তী আমাদেরকে তারা ব্রিফ করবেন আমি যদি জানিয়ে রাখি যে গতকাল সারা দিন সচিবালয়ে যে অবরোধ করে রেখেছিল সাধারণ আঞ্চল সদস্যরা সেই অবরোধের এক পর্যায়ে অর্থাৎ আটটার পরে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং শিক্ষার্থীরা তাদের অবরোধ হয়ে পড়া উপদেষ্টা এবং সমন্বয় বের করে আনার জন্য ডাক দিলে তারা সেখানে জড়া হয় এবং সেখানে মূলত শিক্ষার্থীর ওপর অতিরিক্ত হামলা করা হয় তাদেরকে লাঠি সহ বিভিন্নভাবে মারধর করা হয় সেই ঘটনায় অন্তত সাতজন গত রাতে ঢাকা মেডিকেল এসেছিলেন যাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশ ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত পাঁচজনকে ভর্তি রাখা হয়েছে আমরা চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই পাঁচজনের শারীরিক অবস্থা শারীরিক অবস্থা গুরুতর তবে খুব মোমুস নয় তবে তাদের বিষয়ে চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং গোবিন পর্যবেক্ষণে রয়েছে তারা তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই ছিল আমার কাছে সবশেষ আমরা সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের সময় আরও থাকছে কয়েকদিনের বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ সংকটে সব ধরনের সবজি কেজিতে বেড়েছে পনেরো টাকা ঝাল ও ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচ পেঁয়াজের ভিড় সব বয়সী মানুষের কারো হাতে নতুন পুরাতন কাপড় কারো হাতে খাদ্য সামগ্রী আবার কেউ এসেছেন ওষুধ স্যালাইন নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এক কাতারে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রমে ভিড় করেন অনেকেই বর্ণাতদের সহায়তায় এগিয়ে আসছে শিশুরাও কেউ নিজের জন্মদিনের টাকা কেউ শখের সাইকেল কেনার টাকা আবার কেউ জমানো ব্যাংক নিয়ে কেউ কেউ বন্যায় খেলনা হারানোর জন্য নিয়ে এসেছে নিজের খেলনা পাপ্পাকে বলেছিলাম যে পাপ্পা আমার আমাকে টিফিনের টাকাটাও প্রত্যেকদিন সেই টিফিনের দেখতেছে যে কে উমরার জন্য দিচ্ছে বা ওর আগ্রহ বাবা আমিও দেবো আমিও দেবো এই কথাটা বারবার ইয়ে করতেছে করে সেই ইয়েতে আসা গত তিন দিনের টিফিনের টাকা বাঁচিয়ে এবং যারা শিক্ষক আছেন পরিচালক মহোদয় আছেন উনি ওনাদের তরফ থেকে একটা বড় কন্ট্রিবিউশন করেছেন সোমবার টানা পঞ্চম দিনের মতো চলা গণত্রাণ সংগ্রহ শুরু হয় সকাল দশটায় এরপর থেকেই ত্রাণ নিয়ে টিএসসিতে ভিড় জমান সব ধরনের মানুষ সবার প্রত্যাশা দেশের দুর্যোগে একযোগে এগিয়ে এসে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সামাজিক দায়বদ্ধতার জায়গা চিন্তা করে যেহেতু আমরা চাচ্ছি একটি বৈষম্য বিরোধী সমাজ যেখানে শুধুমাত্র নারী পুরুষ ধর্ম গোত্র কোনো কিছু দিয়েই আসলে বৈষম্য থাকবে না তার জন্যই মূলত আসলে এগিয়ে আসা ছোট ছোট বাচ্চারা যেভাবে এগিয়ে এসেছে এবং আমি এইটুকু বিশ্বাস করি আমার স্বপ্নে সোনার বাংলাদেশটা এরাই আগামীর কর্ণধর এবং এদের হাতে আমার সোনার বাংলাদেশটা অনেক ভালো থাকবে সর্বক্ষণ আমাদের প্রতিষ্ঠান আমাদের পাশে এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা করে আসছে ত্রাণ সংগ্রহের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর কার্যক্রমও চলছে সমানভাবে বন্যা দুর্গত বিভিন্ন জেলায় সশৈলে এবং প্রশাসনের সাহায্যে দুর্গম অঞ্চলেও ত্রাণ বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হোসাইন সরাসরি যাচ্ছে তার কাছে গণত্রাণ কর্মসূচির এখন যদি আপডেট আপনাকে বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে টিএসসির এই টিএসসিতে এখন আর অন্যান্য ত্রাণ সামগ্রী নেওয়া হচ্ছে না এখন শুধু নগদ অর্থ এবং যে ওষুধ সামগ্রী আছে সেগুলো নেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি বিআরটিসির একটি ট্রাকে করে টিএসসিতে আসা যেই ত্রাণগুলো আছে আগে প্যাকেট করে রাখা হয়েছে সেগুলো এখানে জায়গা সংকটের কারণে নিয়ে যাওয়া হচ্ছে ডাকসু ভবন এবং সেখানে স্টোর করে রাখা হবে এবং সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় পাঠানো হবে এবং আমরা এর আগেও যেটি জানতে পেরেছি এই ট্রাক ছাড়াও আরও প্রায় আট দশটি ট্রাক ইতিমধ্যে আজকে সকাল থেকে ঢাকা ছেড়েছে বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্য এখন এই যে ট্রাকটি আমরা দেখতে পাচ্ছি এখানে যেই মালামালগুলো আসলে প্যাকেজিং করা হচ্ছে লোড করা হচ্ছে এগুলো সকাল থেকে টিএসসির ভিতরে প্যাকেজিং করা হয়েছে এবং এখন সেগুলো আসলে পর্যায়ক্রমে ট্রাকে লোড করে ডাকসু ভবনে সেখানে সংরক্ষণ করে রাখা হবে এবং এর পাশেই এখানে নগদ অর্থ এবং ওষুধ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য খাদ্য সামগ্রী এবং জামা কাপড় যেসব নিয়ে আসছেন দাতারা সেগুলো সংগ্রহ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে যে গত দিন ধরে যেভাবেই চলছিল সেভাবে জিমনেশিয়াম এবং শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানে এবং কেন্দ্রীয় মাঠ যেখানে আছে সেই কেন্দ্রীয় মাঠে আসলে সংগ্রহ করা হচ্ছে অন্যান্য খাদ্য সামগ্রী এবং অন্যান্য ট্রাম সামগ্রী এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছে এখন তাদের যেটি আসলে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে তাদের যেই ভলান্টিয়াররা কাজ করছে তাদের বিভিন্ন জায়গায় প্যাকেজিংয়ের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন যে অভিজ্ঞ যারা আছে প্যাকেজিংয়ের জন্য সেরকম লোক আসলে তাদের দরকার যারা এই প্যাকেজিংগুলো করতে পারবে এতে তারা বলছে তাদের খুব অল্প সময়ে অধিক আসলে কাজ করতে পারবে এবং তাদের যেই ত্রাণ কার্যক্রম আছে এতে সহায়তা হবে এই অভিজ্ঞ লোকজন আসলে এটি আমাদেরকে জানিয়েছে এখানকার যারা স্বেচ্ছাসেবী আছে তারা তো টিএসসি থেকে কার্যক্রমের এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে এদিকে চট্টগ্রামেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি নগদ টাকা এবং ত্রাণ সামগ্রী জমা দিতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ কেউ নগদ টাকা কেউ শুকনো খাবার আবার কেউবা বা নিয়ে আসছেন নতুন কাপড় ও ওষুধপত্র যেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বন্দনগরী চট্টগ্রাম ষোলো শহর রেল স্টেশনেও চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পাঁচ দিন ধরে চলছে এই কর্মযজ্ঞ বস্তা কিংবা ব্যাগে করে নানা নানা ত্রাণ সামগ্রী আনছেন শিশু কিশোর বয়সী মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা নানা দলে বিভক্ত হয়ে সংগ্রহের পর জমা দিচ্ছেন কন্ট্রোল রুমে যা পেরেছে আর অন্যান্য জায়গা আমাদের রেজিমেন্ট যেটা আছে কর্ণফুলি রেজিমেন্ট ওখানে দিয়েছি বাষট্টি বস্তার মতো কাপড় দিয়েছি আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসছি হ্যাঁ প্রয়োজনীয় জিনিসগুলো মানুষদের থেকে নিয়ে তারপরে বিভিন্ন সংস্থার ভিতরে দিই তারপরে আমাদের রেজিমেন্ট আছে কর্ণহলি রেজিমেন্ট আমরা বিসিসি সদস্য তো সেখানে আমরা দিয়ে আসি আবার আজকে এখানে আসছি আমরা আমাদের ক্যাডেটরা এখানে কাজ করছে যারা ফেনীতে যাচ্ছে কুমিল্লাতে যাচ্ছে ওরা আসলে জিনিসপত্রগুলো দেখে ওরা নিজেরা খেতে পারছে না ওদের কষ্ট হচ্ছে তো সেই কারণে আমি ওদের জন্য নিয়ে এসেছি বেশি করে যে ওরা আগে পেটে রাখুক ওরা যেহেতু যাচ্ছে ওখানে ওরা তাহলে সুস্থভাবে স্বাভাবিকভাবে যেতে যেতে পারে আর কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রামের নয় উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী এখন তাদের পরিকল্পনা বন্যা পরবর্তী পুনর্বাসন করা আমরা এখন পর্যন্ত গণত্রাণ কর্মসূচি চালাচ্ছি যখনই হচ্ছে আমাদের বানবাসী ভাইদের পানি নেমে যাবে আমরা আমরা এরপরে হচ্ছে আমাদের পুনর্বাসনের জন্য আবার হচ্ছে সংগ্রহ এবং হচ্ছে আমাদের যে ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে রেস্কিউ মোটামুটি এখন তেমন এখন দরকার হচ্ছে যে বানবাসী ভাইরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা করা যেটা আমরা খাবার ব্যবস্থা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রায় সাত হাজারের বেশি প্যাকেট আমরা এখান থেকে খাবার বিতরণ করেছি তার মধ্যে পটিক ছিল তারপরে যাই আপনার হালদার আশেপাশে ছিল তারপরে যাই মিশরাইতে ছিল এছাড়াও আমাদের শুধু ফেনীতে গেছে পাঁচ হাজার প্লাস মানুষের জন্য শুকনো খাবার গণ শেখ হাসিনার সরকার পতন হলেও এখনও পাড়ে দেওয়ার বাকি বহু পথ বন্যা মোকাবিলায় পাশে চান দেশবাসীকে সময় সংবাদ চট্টগ্রাম আঠারো ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার ভয়াবহ আগুন থেমে থেমে দাহ্য পদার্থের বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট তবে এখন পর্যন্ত চোদ্দ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে কেবল আটকা পড়ে আছেন অনেকেই দাও দাও করে জ্বলছে আগুন কালো ধোঁয়ার কুন্ডলিতে ছেঁয়াছে আছে চারপাশ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজি টায়ারের কারখানায় রোববার রাত নয়টায় আগুনের সূত্রপাত রাতভর দাওদাউ করে জলে আগুনের লেলিহান শিখা থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা খবর পেয়ে রাত বারোটার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস পরে ডেমরা কাঁচপুর আদমজি ইপিজেট ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে যোগ দেয় আরও এগারোটি ইউনিট এলাকাবাসী জানান নারায়ণগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার ও রিমান্ডের পর থেকে ওই এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয়রা এ সময় শত শত মানুষ কারখানাটির ভেতরে প্রবেশ করে বিভিন্ন সামগ্রী লুটপাট শুরু করে এক পর্যায়ে তারা ছয় তলা ভবনের বিভিন্ন তলায় ওঠেন রাত নয়টার দিকে ভবনের নিস্তলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেয় এ সময় ভবনে আটকা পড়েন অনেকে তালা আটকায় দিয়া ওখানে আগুনটা লাগা দিল আগুন লাগা দেওয়ার পর তো আর সবাই বাইতে পারা নাই। উদ্ধার করা এখানে তো অসম্ভব উদ্ধার করাই যাবে না এখানে যা আছে সব পুরা সাই হয়ে গেছে কার একটা মানুষও বাইরে হতে পারে নাই সবাই আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছে এবং আমাদের এলাকার দাবি হচ্ছে মানুষ এখানে তার লাশটা যেন পায় এদিকে ভবনের ভিতরে থাকা স্বজনদের ফেরার অপেক্ষায় পরিবার পরিজনের হাজারিতে ভারী হয়ে ওঠে কারখানা এলাকা কালকে দরজার জন্য গেছে নাইটা গেছে মাইসে কইছে গিয়া বাইরেতে পারে না। ফায়ার সার্ভিস জানায় ভবনটির ভেতরে প্লাস্টিক রাবার ও কেমিক্যাল সহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় এমনকি টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি ছিটানো হয় তবে আগুন নিভানোর পর তদন্ত করে হতাহতদের সংখ্যা জানানো যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা সর্বমোট চোদ্দ জনকে উদ্ধার করতে পেরেছি বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারব তবে অগ্নিকাণ্ডের সময় কারখানার কোনো কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায়নি বলেও জানায় ফায়ার সার্ভিস সময় সংবাদ নারায়ণগঞ্জ এই মুহূর্তে নারায়ণগঞ্জের কারখানা এলাকায় আছেন সহকর্মীর শওকত আলী সৈকত সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে দীর্ঘ সাড়ে সতেরো ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটেছে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি রাত গতকাল রাত নয়টায় এই কারখানাটিতে দুর্বৃত্তরা আগুন আগুন দেয় এরপর থেকে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে সাড়ে ষোলো সতেরো ঘন্টায় তারা দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই আগুনের এই ছয়তলা ভবনটিতে ভেতরে টায়ার উৎপাদন করা হতো যে টায়ার উৎপাদন করা হতো সেগুলো প্লাস্টিক রাবার এবং কেমিক্যাল জাতীয় বেশ কিছু দাহ্য পদার্থ মজুত করা ছিল যে কারণে সেগুলো এখনো জ্বলছে আর এই কারণেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না তবে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে স্থানীয় এই আগুনের ঘটনার পর থেকে এলাকার শত শত মানুষ এর এসে ভিড় করেছেন তারা দাবি করছেন তাদের অনেকেই নিকট আত্মীয় স্বজনরা এই কারখানার ভেতরে গিয়েছিল এবং নিখোঁজ রয়েছে ফায়ার সার্ভিসের তালিকা মতে আমরা যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি জন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন এবং ফায়ার সার্ভিস তাদের সেই তালিকা প্রস্তুত করেছেন তবে এই আগুনের ঘটনায় ভিতরে কতজন লোক রয়েছিল বা কতজন নিখোঁজ রয়েছে সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে এখনো নিশ্চিত করে বলতে পারেনি তারা আমাদেরকে যেটা বলছেন যে তারা আগে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আগুন দাউ দাউ করে আগুন জ্বলছে ছয় তলায় এবং ধোয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেছে আগুনের পুরো ভবনটি কিন্তু একেবারে পুরে কয়লার মতো হয়ে গেছে ধারণা করা হচ্ছে যে কোনো সময় এই ছয় ভবনটি ধসে পড়তে পারে এলাকার মানুষ এসে এখানে স্বজনরা তারা এসে তাদের নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনরা এখানে এসে ভিড় করে আছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা বলছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজিটার কারখানায় আগুনের ঘটনা সব জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে কাল এরপরই নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু হবে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির আইনজীবী শিশির মনির তিনি বলেন ছাত্র জনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামায়াত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার যখন শেখ হাসিনার সরকার ঠিক সে সময় পহেলা আগস্ট জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে ওই দিন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান ওই বৈঠকে ছিলেন জামাত নেতারাও অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যমুনার সেই বৈঠকেও ছিলেন জামায়াত নেতারা ঠিক তখন থেকেই সবার আগ্রহ জামায়াতের নিষেধাজ্ঞাকে প্রত্যাহার হচ্ছে সোমবার দলটির আইনজীবী জানান মঙ্গলবারের মধ্যেই জামাত শিবির নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন প্রত্যাহার করছে সরকার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি রিকোয়েস্ট করা হয় এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষেধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দল হিসেবে জামাতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ের কথাও জানান তিনি উচ্চ আদালতে এই ব্যাপারে আপনারা সবাই দেখতে পাবেন পরবর্তী পদক্ষেপ প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন মামলাটি পুনরায় শুনানি করার জন্য দরখস্ত দায়ের করব দলটির আইনজীবী আরও জানান প্রতিষ্ঠার পর থেকে জামায়াত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে শুধুমাত্র ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল বলেও মন্তব্য করেন শিশির মনির আফজার হোসেন সময় সংবাদ ঢাকা প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি এ বিষয়ে তিনি কোন কিছু স্পষ্ট করে তুলে ধরেননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফুখুল ইসলাম তিনি বলেন রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে হবে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের শুরুতেই দেশের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে আসে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব ভয়াবহ বন্যার কারণ হিসেবে দায়ী করেন পার্শ্ববর্তী দেশ ভারতকে অভিযোগ করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা এই বন্যা এসছে যেভাবে এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি ভারতের যে বাদ খুলে দেওয়া হয়েছে সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কী অবস্থার সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন মরে যে তাকে এটা ভাটির দেশকে তাকে অবহিত করতে হবে জনগণকে সচেতন করার জন্য সেটা করা হয়নি রোববার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনিসের বক্তব্য সুস্পষ্ট নয় তবে নির্বাচন কবে হবে তা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষার কথাও বলেন বিএনপি মহাসচিব আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোডম্যাপ দিবেন সে রোডম্যাপটা আমরা কিন্তু টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু পাইনি রিফর্মসের কথা বলেছেন সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোন কোনটা রিফর্মস তবে সেগুলো কিছু কিছু আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সময়তে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে রোববার রাতে আনসারদের গোলযোগকে ছাত্র জনতার বিজয় নস্বাদ করার ষড়যন্ত্র উল্লেখ করে সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা দেশ জুড়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সকাল থেকে মন্দিরে মন্দিরে মহানাম সংকীর্তনে মাতেন ভক্তরা বাচ্চে ঢোল কাশ চলছে গীতা শ্রীকৃষ্ণের জন্মদি ঘিরে নানান আয়োজনে তাকে স্মরণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তারা বলেন সমাজের যত অশুভ শক্তি তার বিনাশ হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার নিজ ধর্ম পালন করো

তবে এবার বন্যা দুর্গতদের সহায়তায় জন্মাষ্টমীর আয়োজন কিছুটা সংকুচিত করে সেই অর্থ দান করা হবে দুর্গতদের সহায়তায় সব সংগঠনগুলো আসলে যে যার জায়গা থেকে পারছে সহযোগিতা করছে আমরা সেই অংশ হিসেবে এখানে বন্য সহযোগিতার জন্য আজকে জন্মাষ্টমীতে এই আয়োজন করেছি বলছেন এবারে জন্মাষ্টমীর উদ্দেশ্য সৃষ্টিকোণের মধ্যে বিদ্যমান সকল বৈষম্য দূর করা আমরা চাই না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলি নিয়ে কোনো বিভেদ থাকুক সবাই মানুষ সবাই মানুষ মানুষকে ভালোবাসুক সমস্ত মানুষ মানুষের জন্য কাজ করুক যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী মানুষ মানুষ যত বিভেদ বৈষম্য সকল কিছু কেটে যাবে কেটে যাবে বিশ্ব জুড়ে চলমান সকল অস্ত্রতা শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হবে সকল অন্ধকার এমনটি মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা রাজধানীর ঢাকে সামর্থ্য অনুযায়ী দলমত নির্বিশেষে সবাইকে বানভাসী অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতা সাধ্যমতো চেষ্টা করছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি খাদ্য পানি ও ওষুধ নানা সহায়তা প্রয়োজন দেশকে এগিয়ে নিতে ধর্মবর্ণ ও দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি সরকার বন্যা কবলিত মানুষের সহায়তায় সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতাও তাদের সাধ্য সহায়তা দিয়ে যাচ্ছে দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাই এগিয়ে আসবেন কয়েকদিনের বৃষ্টির প্রভাব বাজারে সরবরাহ সংকটে রাজধানীতে সব ধরনের সবজির দাম চড়া কেজিতে বাড়তি দশ থেকে পনেরো টাকা পেঁয়াজে বেড়েছে দশ টাকা আর একরাতেই চল্লিশ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো টাকায় তবে আগের অবস্থা রয়েছে মাছ ও মাংসের দাম ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে সোমবার সরকারি ছুটি হলেও কারওয়ান বাজারের দৃশ্যপটে কম ছিল ক্রেতা সমাগম কিন্তু সরবরাহ সংকটে সবজির দাম বেড়েছে কেজিতে দশ থেকে পনেরো টাকা পটল বেগুন কাঁকরোল চিচিঙ্গা কচুরমুখী করলাসহ বেশিরভাগের দাম চল্লিশ থেকে সত্তর টাকা পেঁপে পঁয়ত্রিশ চল্লিশ সত্তর টাকায়ও আজকে বেগুনের দামও বেড়েছে সত্তর টাকায় ষাট টাকা বিক্রি করি আমি যে বলবো যে কোনোটা কমছে একটাও কমে নেই ছবি আটার দাম বাড়ছে কিছুটা বাড়ছে সাত আট টাকা কেজিতে বর্তমানে গাজর কিনছিলাম গত বর্ষ দিনে আমি একটু কম আজকে একটু বাড়তি আলু কিনছি এক পাল্লা যেমন দুইশো ষাট টাকা দিয়ে আজকে যদি দুইশো আশি টাকা মানে কিছুটা বাড়তি এদিকে এক রাতেই ঝাল বেড়েছে কাঁচামরিচের ত্রিশ থেকে চল্লিশ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে দুশো টাকায় গতকাল ছিল আপনার এলো একশো ষাট টাকা তার আগে ছিল আপনার দুইশো টাকা দুইশো চল্লিশ টাকা আজকে আবার দুইশো টাকা প্রতিকূল আবহাওয়ায় পরিবহন সংকটে ঝাঁজ বাড়তি পেঁয়াজেরও দু তিন দিনে প্রায় দশ টাকা বেড়ে একশো বিশ টাকায় ঠেকেছে এক কেজির দাম বন্যার কারণে পানি সাড়ে কারণে গাড়ি ঘুরিয়ে আয়ার এজন্যে তো টান পড়ছিল বিভিন্ন বাজারে বিভিন্ন দাম আছে দাম বেশি বাজারে কিছুটা কমেছে মুরগির দাম ব্রয়লার 160 টাকা ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা দরে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা দেশের বাইরের খবর পাকিস্তানের বেলুচিস্তানে বাস থেকে নামিয়ে 23 যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে সোমবার ভোরে এই ঘটনা ঘটে নিহতদের সবাই পাঞ্জাবের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন পাকিস্তানের বেলুচিস্তানে বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে অন্তত তেইশ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার ভোরে বেলুচিস্তানের মুসাখাইল জেলায় এ ঘটনা ঘটে স্থানীয় এক কর্মকর্তা জানান কিছু সশস্ত্র ব্যক্তি মুসাখাইলের রারাসাম এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখে তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে বেছে বেছে গুলি চালায় নিহতরা সবাই পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গেছে এ সময় সশস্ত্র ব্যক্তিরা অন্তত দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ওরা এরপর বাস থামিয়ে পাঞ্জাব থেকে আসা যাত্রীদের নামিয়ে হত্যা করে আমরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে মেডিকেলে জরুরি অবস্থা জারি করেছি হাসপাতালের সব স্বাস্থ্যকর্মী ভোর থেকেই এখানে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুক্তি তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এর আগে চলতি বছরের এপ্রিলে নস্কির কাছে একটি বাস থেকে নয়জন যাত্রীকে নামিয়ে পরিচয়পত্র দেখার পর তাদের গুলি করে হত্যা করে অন্তরাসেন সময় সংবাদ খেলার খবর সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কিছুক্ষণ পর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ গেল আসরে ফাইনালে ভারতের বিপক্ষে হারলেও এবার সেমিতেই সেই বাধা টপকাতে মরিয়া লাল সবুজের দল তবে ভারতও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বিকেল সয়া তিনটায় সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের এবারের লক্ষ্যটা ফাইনাল জয়ের এর আগের আসরে শিরোপা জেতা হয়নি লাল সবুজের দলের সেখানে বাধার নাম ভারত গেল আসরে ফাইনালে এই ভারত বাধা টপকাতে না পারায় শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ দলের আসরের শুরু থেকেই জয়ের ধারা অব্যাহত রেখেছে সেমিতে লাল সবুজের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া খুব একটা বড় ব্যবধানে জিততে না পারলেও দুই জয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে মরিয়া শক্তিশালী দলটা তবে হঠাৎই ছন্দপতন কিছুটা চিন্তার কারণ বাংলাদেশ দলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জিতে আসরের শুভ সূচনা করলেও পরের ম্যাচে হোচট খেতে হয় লাল সবুজের প্রতিনিধিদের স্বাগতিক নেপালের বিপক্ষে দুই এক ব্যবধানে হারতে হয় শ্রাবণ নোভাদের তবে সেমিতে আর কোনো ভুল করতে না মারুফুল হকের শিষ্যরা সে লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে দলটা জাতীয় দল প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ নেপালের বিপক্ষে হারের ক্ষত ভুলে এই ম্যাচ জয়ের প্রত্যাশা দলের নেপাল আসার আগে বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে আসছি কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি আশা করি এটা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারবে এবং নেক্সট যেহেতু সেমিফাইনাল ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ শক্ত প্রতিপক্ষ হলো আমরা যা দেখেছি এবং আমরা আমাদের প্লেয়ারদের যে মনোযোগ এবং তাদের লাস্ট ম্যাচের থেকে যে বেড়ে আসা বাউন্স ব্যাক করা সেই মেন্টালিটি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশাল্লাহ আমরা ফাইনালে মুভ করতে পারবো গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও এবার সব ভুল ত্রুটি শুধরে এই ম্যাচ যে কোনো মূল্যে জিততে চায় ফুটবলাররা শক্তিশালী ইন্ডিয়াকে সমীহ করছে দল তবে অনুশীলন ভালো হয় জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজের দল আমাদের প্র্যাকটিস ভালো হইতেছে আমরা ভালো ট্রেনিং করছি আজকে হার্ড ট্রেনিং করছি এবং কালকে রিকভারি সেশন আমরা পরশুদিন ম্যাচ খেলবো ভালো ট্রেনিং হচ্ছে কোচে যেই প্ল্যানিংগুলো বলতেছে ওগুলো আমরা করতেছি ইনশাল্লাহ মাঠে যারাই খেলবে সবাই আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দিয়েই খেলবে লাস্ট ম্যাচটা আমরা লুজ করছি এবং এখান থেকে আমরা অনেক কিছু অনেক ভুল ভুল ত্রুটি আমাদের টিমের যে এগুলো আমরা সংশোধন করবো এটা সেমিফাইনাল ম্যাচ তো এটা ম্যাচটা ভালোভাবেই খেলবো যেন লুজ না হয় গেলোবারের ভুলের আর পুনরাবৃত্তি নয় ভারত বাধা টোপকে ফাইনালে পৌঁছানোর লক্ষ্য বাংলার যুবাদের তাজিন খন্দকার সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবারী বন্যায় পানির নিচে এগারো জেলা বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত ভেঙে গেছে ছোট ফেনি নদীর সুইস গেট দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট আনসারের ছদ্মবেশে এসে সচিবালয়ে শিক্ষার্থীদের হামলা চালানো হয় ঢাকা মেডিকেলের সমন্বয়ক হাসনাত সহ আহতদের দেখতে উপদেষ্টারা ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি আঠারো ঘন্টায়ও আসেনি নিয়ন্ত্রণে ভয়াবহ আগুনে জ্বলছে নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানা থেমে থেমে বিস্ফোরণে কেঁপে উঠছে আশপাশের এলাকা অনেকে আটকে পড়ার শঙ্কা এ ছিল দুপুরের সময় সঙ্গে থাকুন সময়